वेलकम व्यूअर्स आमी পরবর্তী ভিডিওতে চলে আসছি তো আগামী ভিডিওতে যে কাজগুলো বাকি ছিল সেটা এখন দেখানোর চেষ্টা করব আমরা এখানে স্যারের পাশ থেকে 24 পিক্সেল করে মাইনাস করে নিব হোয়াইট কালার হওয়ার পরে এটাতে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব গ্রেডিয়েন্ট একটু কোন কোনে দিলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে সেজন্য কোন কোনে করে নিলাম ট্রান্সপারেন্ট করে দিয়ে আগে পুরো কালারটা আমরা অবশ্যই সবুজের ভিতরে রাখবো নিচের কালারটা হলুদ মিডিলের কালারটা একটু পার্পল রাখার চেষ্টা করি আমাদের কালার নেওয়া হয়ে গেছে এখান থেকে এটা অফ করে দিলে কালারটা আরো বেশি ভালো লাগবে আমরা ইমেজটা এর উপরে বসানোর চেষ্টা করি বেশ সুন্দরভাবে এর উপরে বসানো সম্ভব হয়েছে তো আমরা এটাকে গ্রুপ করে নিই গ্রুপ করবো অবশ্যই কন্ট্রোল সি দিয়ে তো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোগুলো আর রাখার দরকার নেই এগুলো এখন ডিলিট করে দেওয়া হয়ে যায় তো এখন আমরা এটাকে আর একটু নিচে নামিয়ে দিই তার জন্য দেখতে একটু বেশি ভালো লাগবে এবং এখানে ক্লিক করে আমরা আবার সেই লেআউটটা ওপেন করে নিই এবং এখানে আমরা স্লোগানটি লিখবো অবশ্যই ওয়েব পোস্টটা নিশ আমি এখনো ঠিক করিনি তো এটা নর্মালি ই লার্নিং ওয়েবসাইট দেওয়া যায় তারপর মনে হচ্ছে যে একটু বেশি দিলে ভালো হয় সেক্ষেত্রে আমরা বাড়াই নেব এবং এখানে এটা মোটামুটি ভালো লাগছে একটি থাক এবং এখানে রেগুলারের জায়গায় বোল্ড করে দিলাম আমরা এখানে মোটামুটি একটা কালার অ্যাপ্লাই করব অবশ্যই পার্পল কালার দিব এটা পার্পল দিই এবং এটাতে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করব অরেঞ্জ কালারটা অবশ্যই নিচে আমরা আর একটা কথা লিখতে পারি সেটা হচ্ছে
নর্মালি অনেকে লিখে থাকে, তো আমরা এটা লিখে দিই। লেখার জন্য আমাদের রেগুলার এবং মিটার রাখলেই হয়। এটা আমরা নর্মালি 12 অথবা 14 এরকম রাখলে সমস্যা হয় না। 12 টু 14 দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা 14 অথবা 16 রাখি। এবং এটা আমরা বারবার রিপ্লাই করতে পারি। এবং এখানে দেখেন 117 এখানে দিয়ে দিই 24। বারবার রিপ্লাই করা যায় কোনো ব্যাপার না। এটা হচ্ছে গিয়ে কপি করে নিলাম, লেখাটা বাড়িয়ে নিতে পারি, সমস্যা নেই। ওকে, এটা একটু কমাতে হবে, মানে 24টা একটু বেশি বড় হয়ে গেছে, বেশ পারফেক্ট হয়। এটা লিখি আমরা একটু নিচে নামিয়ে দিই। অবশ্যই আপনার অ্যালাইনমেন্টের দিকে খেয়াল রাখবেন, 24 রাখলে ভালো হয়। এবং আমরা এখানে সেকেন্ডারি কালার ইউজ করব ফন্টের জন্য, হালকা কালারই বেস্ট হয়। তো এখানে এটা কালার গাইডলাইন তৈরি করে নিই। এরিয়া তৈরি করেছি আশা করা যায়। এবং এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে আমরা কিছু ইউজ করতে পারি অনায়াসেই। সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে নিলাম এবং দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা এখানে দুইটাই ইউজ করি, পারফেক্টভাবে বসে গেছে। সেক্ষেত্রে এটা একটু কালার অ্যাপ্লাই করি, হোয়াইট কালার দিলে খুব বেশি ভালো লাগবে না আশা করা যায়। ওই জন্য আমি একটু গ্রিন টাইপের কালার নিয়ে নিলাম। এবং এখানে হালকা শ্যাডো ইফেক্ট দেওয়া যেতে পারে, ড্রপ শ্যাডো X4422 বলার একটু বেশি দিই, 15 এখানে একটু কম আনিয়ে দিই, 20। নো প্রবলেম, বাট এখানে একটু কমাই দিলে ভালো হয়। তো হয়ে গেল আমাদের মোটামুটি একটা হিরো এরিয়া। গাইস, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও